শুধু কাশবন না কাশবন যতদূর দেখা যায়। চারটা বাজে, তো রেডি, বাড়ি থেকে বার হচ্ছে, বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। তো ভাই আর কি সে করতে পারছে, সকালবেলা চারটা, ওরও ঘুম ভাঙিয়ে দিচ্ছে। চলো রাস্তায় দেখা হচ্ছে, টাটা। তো চলে আসছি, এ হচ্ছে তুতান আর বাকি দুই মেম্বার আমাদের। চলো আর দেরি করবো না, এখন রাস্তায় দেখা হবে বাকি, টাটা। আমরা আরাড়িয়া হয়ে বাড়াবো, পূর্ণিয়া ঢুকবো না, এখান থেকে পূর্ণিয়া 48 মিনিট বাদ দিয়ে আমরা ঘুরে যাবো। আমরা সকালবেলা খেতে রয়েছি, যদি এখন মোটামুটি 10টা বাজে, 300 কিলোমিটার চালানো হয়ে গেছে। কী কী দিয়েছে, চানা মশালা সামথিং কিছু একটা হবে, পেঁয়াজ আছে, রুটি আসছে। যাক ঠিক আছে, পরিচয় করে দিই সবার আগে, দীপাঞ্জন আর ওর সুপ্রীতের মিসেস, আর হচ্ছে আমাদের সুতান মোটা ওর বোন আর কি। জাস্ট এখন বাড়বো, গরমে থাকা যাচ্ছে না। রাস্তা ভালো থাকতে বাসিন্দার, কিন্তু বিহারের পাবলিক খুব ভয় লাগে আমার, যখন তখন যদি সে কিন্তু নিজের বাড়ি উঠানে মতন করে চলে আসে। ও গরমে বেশি টানা যাচ্ছে না, তাই একটু পরপর ইন্টারভেল নিচ্ছি। এখন আমার সবচেয়ে বড় কথা, আমি তেল ভরবো, তেলের কাটা এখন ব্লিং ব্লিং করছে, আমার ব্লিং করছে, তো সুতরাং কখন টানাটায় ফিস হয়ে যাবে। এখানে হচ্ছে 108 টাকা করে, বাদিকে পাটনা যাচ্ছে রাস্তাটা। হ্যালো লেবার, আমারটা বাড়ায় না এবার, আজকে কোথায় থাকবে? অ্যাকচুয়ালি আমাদের ফার্স্ট আগে ছিল গোরখপুর, তো জলপাইগুড়ি থেকে যেহেতু আমরা কালকে নাইটে আছে ভীমতালে, ভীমতাল আর জলপাইগুড়ি মাঝখানে পড়ে হচ্ছে গোরখপুর। বাঁদিকটা ডান দিকটা অদ্ভুত লাগছে, শুধু কাশবন না কাশবন যতদূর দেখা যায়, সাদা সাদা হয়ে আছে, অদ্ভুত। এখান থেকে গোরখপুর 177 কিলোমিটার আর দিল্লি এখান থেকে 1000 কিলোমিটার, একদম 1000। কি হলো, পাঞ্চার হচ্ছে নাকি? হাওয়া কম, কাটি ঢুকছে নাকি দেখতেছ? দুর্ভাগ্যবশত আমার গাড়ির টায়ারে পিছন চাকায় একটা কাটি ঢুকেছে, পাঞ্চার হয়ে গেছে গাড়ি। অনেক দুইটা ভিতর দিয়ে করানো গেল না, বাইরে দিয়ে করাতে হলো, তবু বাইরের থেকে করাতেও 100 টাকা লাগলো। একটা ধাবা পাওয়া গেছে, কি লেখা আছে, বাবা কা ধাবা। ফাইনালি খাওয়ার জন্য একটা ধাবা পেয়ে গেলাম, বাবা কা ধাবা। যাই এখানে রুটি বলা হলো, বেশি কিছু এখন পাওয়া যায়, রুটি ডাল ফ্রাই আর কি চানা কি সামথিং সকালের মতন কিছু, এইভাবেও পরিষ্কার করে কেউ। হ্যাঁ হেলমেটের কাজ আমি প্রথম দেখলাম, সত্যি আচার পেঁয়াজ বাবা কা ধাবা। তো লাঞ্চ কমপ্লিট, লাঞ্চ বলা যায় না, লাঞ্চ বা ডিনারের মাঝখানে, তাই তো। এখন প্ল্যান হচ্ছে এখান থেকে খাওয়া দাওয়া হয়ে গেছে, চা খাবো, চা খেয়ে
120 কিলোমিটার বারো চলো। এই রাস্তাটা গোরখপুর অযোধ্যা লখনউ দিকে যায়, এখান থেকে গোরখপুর আর 48 কিলোমিটার। পেট্রোল ভরলাম এখানে, কালকে ভরা টেনশন রাখতাম না, আমার 552 টাকা তেল আসছে মাত্র, ছিল আমার। সবচেয়ে মজার জিনিস তো ইউপিতে পেট্রোলের দাম হচ্ছে 94.40 টাকা, বেঙ্গলের থেকে 10-12 টাকা কম। এই রাস্তাটা গোরখপুর বাইপাস, দ্যাট মিন্স এটা হতে চলেছে অযোধ্যার দিকে, আর আমরা গোরখপুর শহরের ভিতরে ঢুকছি, আর আমরা রাতে থাকবো এদিকে, কোনো হোটেল পাবো না এই সাইডটা, আমরা শহরের ভিতরে যাচ্ছি। দেখি আর পারা যাচ্ছি, হ্যাঁ আছে। গোরখপুর চৌরায় বলে বাঙালি যেহেতু আমরা, তো সুতরাং খাওয়া দাওয়ার প্রতি একটু ব্যাপার থাকেই, তো খুঁজতে খুঁজতে কোথায় কি খাবো বিরিয়ানি খাবো, এইখানে চৌরাইতে গিয়ে পাঞ্জাব হোটেল আছে, ওটা বিরিয়ানি খুব ভালো বললো, চলে আসলাম বিরিয়ানিতে। তবে একটা কথা বলি, এই শহরে মানে গোরখপুরে নিজের বাইক চালাচ্ছি মানে হচ্ছে নিজের শহরে ঘুরছি, আর খুবই ভালো লাগছে। চলো টাটা।